ছিঙ্ক আসবা স্বাভাবিক এ যেকোন সময় হয়েপরে থা এবং ফ্লু সময়ের ছিঙ্কা এক সাধারণ কথা অন্যপটে যদি জনে ব্যক্তি বহুথর ছিঙ্কা এহা এক সমস্যা হয়েপরে আয়ুর্বেদরে অত্যধিক ছিঙ্কা অনেক গম্ভীর রোগসহ জড়িত বলে সূচনা মিছি ছিঙ্কা হেতু কৌশি ব্যক্তির গলা এবং নাক বহিষ্কার রই থা এবং এ যেকি ব্যক্তিকে অনেক প্রকার আলর্জি রক্ষা করে ছিঙ্কা পূর্বরু আমার নাকরে প্রতিক্রিয়া হেবা আরম্ভ করে যাহা পরে এহা নাক এবং পাটির এক সন্তোষজনক বিস্ফোরণে পরিণত হুয়ে পরে আমি বহু আরামদায়ক অনুভব করু কিন্তু প্রশ্ন উঠে আমি কী ি থাকে আপনার নিশ্চয় ধ্যান দিয়ে যে পরে আমি এক অদ্ভুত প্রকার শান্তি পাই তে কন্যা প্রশ্ন আসিছি যে টিঙ্ক কুয়ে যদি আপনার মনে বি প্রশ্ন আসি থাকে তাহলে আজ আমি আপনার দেবু এর উত্তর বেড়ে বেড়ে ধূলি এবং পাউডর পরি কণিকা নাক ভিতরক যায় যে কারণর নাকর স্বয়ুনে উত্তেজনা এবং অসন্তোষ অনুভব হুয়ে যা বাহার করা স্নায়ু ছিঙ্কি থাকে বেড়ে বেড়ে আলার্জি হেতু ছিঙ্ক হুয়ে যদি আপনার নাকরে অতর কিংবা অন্য কৌশি ধূলি প্রবেশ কলে তাহলে ছিঙ্ক হয়ে থাকে নাকরে মিউক্স নামক এক পতলা ঝুল অার কোসো এবং টিসু অত্যন্ত সম্বেদনশীল যেতবে ধূলি কিংবা কণিকা আসে এবং এই টিসু কিংবা করে বাড়েই হয়ে যায় সেতবে ছিঙ্ক হুয়ে কৌশি কণিকা কিংবা ধূলি সংস্পর্শে আসা মাত্রে নাকরু উত্তেজনা আরম্ভ হুয়ে এবং সঙ্গে সঙ্গে মস্তিষ্ক এক বার্তা যায় তাপরে মস্তিষ্ক এই ধূল শীঘ্র বাহার করা মাংস পেশি কু সংকেত দিয়ে যা আসে যেতবে পরিবর্তন পরন সাধারণত িঙ্ক আরম্ভ হয়ে যায় যদি আপনার শয্যা কিংবা তকিয়া কিংবা টেবল সফা করে না এবং যদি এ উপরে দীর্ঘ সময় ধর ধূল জমা হয়ে যায় এহা ছিঙ্কর কারণ হয়েপরে দীর্ঘ সময় এসি পরে ছিঙ্কা সাধারণ কথা এহা পাই মধ্য িঙ্ক হুয়ে সাইনস রোগী বহু ছিঙ্কা দি না ভিতরে এর আবরণ অ্যাঁক নাজাল লাইন যায়। সে অসুবিধা আরম্ভ হুয়ে যা নাকর শব্দ বাহারি থাকে এবং ঙ্কা কারণ পারে।